إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار سمعت مسلمين الكرام আজকে খুতবাতুল জুমায় মানব জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করা হবে, সেই বিষয়টি হলো আস-সবর। সবর যাকে আমরা ধৈর্য বলে থাকি, আমরা বলি না যে তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরো, আরবিদের এটাকে বলা হয় কি আস-সবর। প্রতিটি কাজে এমন কিছু জিনিস আছে ওটা লাগবেই, যেমন আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজের জন্য এলেম শর্ত, জ্ঞান শর্ত। যদি আমাদের জ্ঞান না থাকে, এলেম না থাকে, আমরা কি সেই কাজটা করতে পারবো? যেমন আজকে আমরা জুমার সালাত আদায় করতে আসছি, জুমার সালাত আদায় করতে আসতেই হবে নাকি জুমার সালাটা কীভাবে আদায় করতে হবে এটা জানতে হবে? জুমার সালাত যেমন ফরজ, ঠিক সালাতের আগে ওইটা শিখে আসা ওইটাও ফরজ, নতুন আমরা এটা করতে পারব না। ঠিক তেমনই হবে প্রতিটি কাজের সাথে, প্রতিটি কাজের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত আস-সবর বা ধৈর্য। আপনি ধৈর্য ছাড়া, সবর ছাড়া এমন কোনো কাজই করতে পারবেন না। যেমন আজকে আমরা মসজিদে আসছি, মসজিদে কেউ আসতে পারবে সবর না থাকলে? এই যে আসা, এই কষ্ট করা, এই দীর্ঘ সময় খুতবা শোনা, সই আকিদায় ধীরস্থিরভাবে সালাত আদায় করা, এগুলো সব কিছুদের কি সবর নেই? যদি কারো সবর না থাকে তাহলে সে সালাত আদায় করতে পারবে না। ঠিক এমনইভাবে দেখবেন মানব জীবনের যত কাজ আছে, সে আপনার ইবাদতের ক্ষেত্রে বলেন, আপনি পারিবারিক কার্যক্রম বলেন, এবং কি মেয়েদের রান্না বান্নার কাজে বলেন, সবর না থাকলে হবে? সবর না থাকলে কখনো এই কাজ করা সম্ভব হবে না। প্রত্যেকটি সেক্টরেই সবরের দরকার। তাহলে এই সবরটা কী, কেন বা এটা দরকার, ইসলামের শরীয়তের সাথে এর সম্পর্ক কী, আমরা এই আলোচনার জন্য এই বইটি আমরা নির্ধারণ করেছি জীবনের সকল কাজে যা প্রয়োজন। এই চ্যাপ্টার থেকে আমরা যে অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো আস-সবর বা ধৈর্য ধারণ করা। আমরা সবরের উপরে অনেক সংজ্ঞা এখানে পাব, তার মধ্যে আমরা কিছু অংশ আপনাদেরকে বলবো, বাকিরা আপনারা বই থেকে দেখে নেবেন। সবরের ব্যাপারে আব্দুর রুফ নামে একজন সাহিত্যিক ভাষাবিদ, উনি তার গ্রন্থে বলেন, হুয়া কুওয়া মুকামাতুল আহওয়াল ওয়াল আলাম আল হিসসিয়া ওয়াল আকলিয়া, মানসিক ও সংবেদনশীল কষ্ট ভীতি প্রতিরোধমূলক যে ক্ষমতা, যে শক্তি, এটার নামই হলো কি সবর। সবর কিন্তু শুধু কষ্টের ক্ষেত্রেই না, সুখের ক্ষেত্রেও কিন্তু আছে। যেমন আপনি সুখী হয়ে গেছেন অথবা আপনি আনন্দে হয়ে গেছেন, আনন্দে সীমালঙ্ঘন করাও যাবে না, সীমার মধ্যে থাকতে হবে, এটাও সবর, এটার নামও সবর। এভাবে আমরা অনেক সংজ্ঞা এখানে পাবো, আমরা এগুলি দেখে নেব। প্রধানত আমরা এই আলোচনাকে দুটি ভাগে ভাগ করব। একটি হলো সবর বিষয়ে আল্লাহ কী বলছেন এবং রাসূল কী বলছেন, আর কারো কথা দরকার আছে? আল্লাহ কী বলছেন এবং রাসূল কী বলছেন, মনুষ্যরা বহু কথা বলছেন। আপনারা যদি, আমরা যদি আল কোরআন খুলি, আল্লাহু আকবার,
তাহলে দেখব একবার না, দুইবার না, চারবার না, দশবার না, বিশবার না, অনেক অনেকবার, অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সবরের জন্য সংযোজন করছেন এবং সবর শব্দটাকে বহু বহুবার ব্যবহার করছেন। তার মানেটা কি? তার মানে হলো আমাদের জীবনে সবরটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া। যদি আমরা সবর অবলম্বন করতে না পারি তাহলে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। যদি কোনো মানুষের মাথা না থাকে, দেহ থাকে, তাহলে এই মানুষদের কোনো কাজ হবে? একজন মানুষ যতবারই শিক্ষিত হোক, যতবারই ডিগ্রিধারী হোক, যতবারও আবেগ হোক, যতবারও ধনবান হোক, যদি তার সাথে সবর নামক গুণটি না থাকে তাহলে এই লাইফটি ব্যর্থ। এই লাইফটা কি ব্যর্থ? সে কোনো ক্ষেত্রেই কৃতকার্য হতে পারবে না, লাভবান হতে পারবে না, কারণ তার তো সবরটাই নেই। আমরা দেখব আল কোরআন কারিমে এবং হাদিসে কি বলা হয়েছে। আল কোরআন এবং হাদিসে এখানে বিশাল আলোচনা আছে, এর মধ্যে থেকে কিছু আলোচনা আমরা আমাদের সময়ের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন কীভাবে বলতেছেন, ওয়াস্তাইনু তোমরা সাহায্য চাও, সাহায্য অনুসন্ধান করো। কী দ্বারায় আমরা সাহায্য চাবো, তাই কি না? তার কার কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করে দিচ্ছেন। সেই শর্ত কি? বিসসবরি ওয়াসসালাহ, সবরের সাথে এবং সালাতের সাথে। আল্লাহর কাছ থেকে যদি সাহায্য পেতে হয় তাহলে সবর লাগবে। আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি বিপদে বসছি, তুমি এটা দাও, আল্লাহ দেন নাই, না আল্লাহই দেয় না, দরকার নেই, আর চাবো না, সর্বশেষ। আপনার চাওয়ার কাছে আপনি চাবেন এবং এর সাথে সবর করবেন, আল্লাহ কখন দেবেন উনি ভালো জানেন। তবে এ কথা যে মনে রাখবেন, মানুষের মুখ থেকে যখন কোনো দোয়া বেরিয়ে আসে এই দোয়াটা বিফলে যায় না। দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি আপনার ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য যে কোনো বিষয়ে আপনি দোয়া করছেন, এই দোয়া অনেক সময় দেখা যায় যে আমরা তো রেজাল্ট পাচ্ছি না, প্রত্যেকটি দোয়ার রেজাল্ট আছে, ওইটা আপনি বুঝেন না, অত মানুষের বিবেকে অনেক সময় তো আসে না, কিন্তু আল্লাহর কাছে একটা রেজাল্ট আছে। সেই রেজাল্টগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো না, এতটুকুই ধারণা দেবো আজকে। সেটা হলো আপনার দোয়া হয়তো সঙ্গে সঙ্গে দুনিয়ায় কবুল হয়ে যেতে পারে, অথবা আপনি যে জন্যে দোয়া করছেন আল্লাহ জানেন, ওর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে ওটা আমরা জানেনই না, ওইটা আমার দেওয়া দরকার, আল্লাহ আপনাকে সেটা দিয়ে দেন, অথবা বড় ধরনের একটা বালা আছে সেটা থেকে আল্লাহ আপনি মুক্ত করেন, আপনি সেটা জানেনই না, অথবা আপনার জন্য দুনিয়াকে দেওয়া দরকারই না, দুনিয়াতে আজকে এলে আপনার দরকারই নেই, আপনি তো জানেন না দুনিয়ায় কদিন থাকবেন, থাকেন আপনি বলতেছেন আল্লাহ ওই জিনিসটা দাও, ওই জিনিসটা ভোগ করার টাইমই আপনার নাই, এর আগেই মৃত্যু হয়ে যাবে, তো দিয়ে কি লাভ আছে? তাহলে এটার প্রাপ্তি আল্লাহ আখেরাতে নির্ধারণ করে দেয়। তাহলে দোয়া করার পরে একে বিফলে যাচ্ছে, মানুষ জানে না, মানুষ তো চায়, শুধু চায়, সে বাঁচবে কিন্তু সে জানে না কখন সে মরবে, সে আগামী দিনের জন্য কিছু চাচ্ছে অথচ আগামী দিন আসার আগে তার দুনিয়া শেষ, তাহলে কি আল্লাহ দেবে না? তার জন্য আখেরাতে জমা থাকবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা এবং সাহায্য চাওয়া এটা কখনোই ব্যথা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলা পরে বলতেছেন এই কাজটা সবাই পারবে না, সবরের মাধ্যমে আর সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা দুনিয়ার সকল মানুষের পক্ষে সম্ভব না, সবাই এটা পাবে না, তবে ওই মানুষেরাই পাবে যারা কি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ যারা ভীত তারা পারবে, অন্যরা পারবে না। কি
কিভাবে আমরা জানলাম? আল্লাহ নিজেই বলতেছে ওয়া ইন্নাহা লাকাবীরা, সালাতের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা এটা একটা বড় একটা কাজ, এটা কঠিন একটা কাজ, এটা একটা ঝামলাযুক্ত একটা কাজ, সবাই এটা পারবে না। তবে যার ভিতরে আল্লাহ ভীতি আছে সেই মাত্র এই কাজটা করতে পারবে। তার আল্লাহ ভীতি আমাদের জন্য খুবই জরুরি। উল্লেখ্য মনে রাখবেন এই আয়াত থেকে যে জিনিসটা বলা আছে সেটা হলো সলাতের চেয়েও গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো সবর। কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, সলাতের পূর্বে সবর কিনে আসছে। কি জন্য? মানব জীবন চলতে গিয়ে সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার হয় সেই জিনিসটি হলো কি? সবর। সবর যদি কারো না থাকে ও সলাত আদায় করতে পারবে না। বাস্তবে কি না, বহু মানুষ আছে এসার সময় শুয়ে পড়ে আশা করে আজকে দিনে তাহাজ্জুদ করব, কিন্তু করতে পারে না। কারণ এই উঠবে আর তো এই ঘুম ভাঙছে, এসে আর সবর নেই, সে আর করতে পারে না। এই জন্য সবরটা সকল ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এখানে আরো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ওইখানে যে শব্দটি বলা হয়েছিল একই কথা বলা হয়েছিল, ইয়াসতাঈনু, তোমরা সাহায্য চাও, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, কিসের মাধ্যমে? বিসসবরি ওয়াসসালাহ, বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহু আকবার, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিচ্ছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে আছে। আল্লাহু আকবার। অনেক সময় কিন্তু মানুষ উত্তেজিত হয়ে যায়, মানুষ মানব প্রসূত স্বভাবে সবর হারিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে থাকে, কিন্তু সবরকারীকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে আছে, এটা হলো অনেক বড় প্রাপ্তি। কোনো ধনবান ব্যক্তি আপনার পিছন দিয়ে চলে যেতে পারে, কোনো বিত্তবান মানুষ আপনাকে নিয়ে নাও ভাবতে পারে, আপনার প্রয়োজনীয় সময়ে আপনার আত্মীয় আমার সঙ্গে না থাকতে পারে, কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে সবরকারী হয়ে থাকেন তাহলে আপনার সাহায্য নিয়ে আল্লাহ আপনার সঙ্গে থাকবে। আল্লাহ, এটা কত বড় প্রাপ্তি! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমাদের মধ্যে যদি ইমান থেকে থাকে, বিশ্বাস থেকে থাকে, আল্লাহকে মেনে থাকো, ইমানের তীর্থ সজীবতায় যদি তোমরা বদ্ধমূল হয়ে থাকো, তাহলে তোমাদের কাজ হবে ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, জীবনের সকল কাজে সকল কর্মে সকল দিক ও বিভাগে তোমরা সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাবে। আমরা সবরের মাধ্যমে কখনো কি সাহায্য চাই? এটা যেমন আমরা চাই না, পাশাপাশি কিন্তু আমরা সালাতের মাধ্যমেও কিন্তু সাহায্য চাই না। আমরা সালাত আদায় করি, আমরা সবর করি, কিন্তু প্রয়োজনীয় ক্ষেত্রে, প্রয়োজনীয় ক্ষেত্রে এটার যে প্রয়োগ, এই প্রয়োগটা কিন্তু খুব কম হয়ে থাকে। যদি আমরা বাস্তবতার উদাহরণ দিই তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন মনে করুন আমরা জুমার সালাত থেকে বের হব ঠিক এই মুহূর্তে ফোন এসে গেছে যে আপনার একটা দুর্ঘটনা ঘটে গেছে, অথবা আপনার স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়ে গেছে, অথবা আপনার বন্ধু বা ফ্যামিলি থেকে কোনো একটা ব্যক্তির একটা সমস্যা কেউ সৃষ্টি করছে, বরং দেশ মানুষ কী করবে? এই সংবাদ পাওয়ার পরে যে যে সেক্টরে সাহায্য পাওয়া যাবে মানুষ ওইদিকে দৌড়াবে। ডাক্তার দরকার হলে ডাক্তারকে ফোন দেবে, জনশক্তি দরকার হলে কে কার শক্তি বেশি তাকে ফোন দেবে, প্রশাসন দরকার হলে প্রশাসনে ফোন দেবে। এগুলো চাওয়া কিন্তু নিষিদ্ধ না, কিন্তু আল্লাহ আমাদের কী বলে দিচ্ছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, তোমরা কি করো? ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আরশে আযীমের মালিকের কাছে তুমি তোমার সাহায্য চাও। কারণ উনি তো রোগ দিয়ে থাকেন, আর উনি রোগ মুক্তিদাতাও। উনি মানুষকে পরীক্ষা করে থাকেন, পরীক্ষা থেকে পাশ করার দায়িত্ব কি তার কাছে আছে। তাহলে জীবনে এই বিভিন্ন সমস্যা যখন মানুষের লাইফে আসে, তখন কি এই ধরনের ক্ষেত্রে আমরা কি সবর করি এবার তারপরে দুই রাকাত সালাত আদায় করি, এরপরে কি আমার বিভিন্ন জনের কাছে সাহায্য চাই, না ডাইরেক্ট সাহায্য যাওয়া শুরু করে দিই? আমাদের উচিত হলো এই সমস্যায় পড়ছি, ঠিক আছে আল্লাহ আমাকে এই অবস্থা দিয়েছেন, আমি সবর করব। এরপর আপনি কি করেন? দুই রাকাত সালাত আদায় করেন এই জায়গা থেকে বাঁচার জন্য। এরপরে আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছেন অথবা প্রশান্তি দান করতেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে আছে। আল্লাহু আকবার! আমরা কি সবরের মাধ্যমে আল্লাহকে সাথে রাখতে চাই? তাহলে এটা কিন্তু খুবই কঠিন অনুশীলন এবং তা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে সবরের পরীক্ষা নেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব এমন কোনো সবরের পরীক্ষা যেন আল্লাহ আমাদেরকে না নেন যেমনটি বিগত যুগের নবী এবং রাসূল এবং অনেক মানুষদের প্রতি নেওয়া হয়েছিল। এইরকম কোনো পরীক্ষা যেন আল্লাহ আমাদের কাছ থেকে না নেন। তিনি যা পরীক্ষা আমাদের করবেন তাতে যেন আমরা সবর করতে পারি। তবে আল্লাহ যে পরীক্ষা করবেন, আর কার সবর আছে আর কাদের নেই এটা যে বাছাই করবেন, তা আল কোরআন এবং হাদিস থেকে আমরা বহু জায়গাতে দেখতে পাই। এর মধ্যে একটি আয়াত হল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়ালজু' ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াত-তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। কোরআন পড়া আর কোরআন বোঝা আর কোরআনের প্রতি বিশ্বাস এবং আমল করে টিকে থাকা অত্যন্ত কঠিন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন খুব চ্যালেঞ্জ করে বলতেছে, হে মানব জাতি শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, দুইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিচ্ছেন। বাংলা ভাষায় জোর দিয়ে কথা বলার জন্য কিছু প্রতিক্রিয়া নেই, জোর করে কথা বলার জন্য কিছু পরিভাষা নেই। হ্যাঁ, এ কাজটা করো, এ কাজটা অবশ্যই করো, আরও শক্তিশালী হলো না, এ কাজটা করা উচিত, করতেই হবে, দুয়ের মধ্যে পার্থক্য হয়। এভাবে আরবি সাহিত্যও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে একটা শব্দের ভিতরে দুটি জোরপূর্বক শব্দ প্রয়োগ করছে আরবি ভাষার ভিতরে, লা মানে অবশ্য, এরপরে নুরে যখন মুশাদ্দা হয় অর্থাৎ তাসদীক হয়, এটার অর্থ হয় খুব জোর করে কাজটা করা, খুব প্রেশার দিয়ে, খুব গুরুত্ব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস এখানে ব্যবহার করে বলেছেন, লা না ভুলুয়ান্না, তার মানে অবশ্য অবশ্য, তার মানে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তাহলে পরীক্ষা থেকে বাদ নেই, এটা বোঝা যাচ্ছে কিনা? আল্লাহ যখন বলতেছে হে মানুষ জাতি জেনে রেখো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, তাহলে পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যখন এত শক্তিশালী ভাষায় বলছেন, তাহলে এখান থেকে বাঁচার উপায় নেই। এই আয়াতে কী দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, সবরের পরীক্ষা কীভাবে আল্লাহ এখান থেকে নেবেন, কিছু জিনিসের কথা বলছেন। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ খাউফ, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আপনাকে এমন একটা অবস্থায় ফিরে দেবেন, কোনো মানুষকে আল্লাহ এমন একটা অবস্থায় ফিরে দেবেন যে সে কঠিন ভয়ের মধ্যে আছে। এই ভয়ের অবস্থা মানুষ সবর অবলম্বন করে না বিপর্যয় হয়ে যায়, এটা হয়ে যায় তার সবর ইমানের একটা পরীক্ষা।
মানব লাইফে ভয় আসে না? মানব লাইফে ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি বিভিন্নভাবে ভয় মানব লাইফে আসে। আমরা দেখেছি ভয়ের অনেক চিত্র, আমরা আমাদের লাইফে দেখছি। 2005 সালের চিত্র, 2005 সালে আপনারা দেখছেন এই সময় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা অনুসারী ছিলেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যারা মানেন, এই মানা মানুষদের মধ্যে উচ্চ শিখরে না, মোটামুটি লেভেলে যারা আছেন, এই মানুষগুলো সবগুলোকে কারাগারে ঢুকানোর জন্য নির্দেশ হয়ে গেছিল। ফলে সেই বিদেশিদের কথা আমি বলতেছি না, এই দেশে, এই দেশে 2005-এ শত যুবকেরা তারা তাদের মুখের দাড়ি কেটেছিল। এবার এরকম মসজিদে অনেক মানুষ সহি আমলকে ছেড়ে দিয়েছিল, কি জন্য? এই আমল দেখলে আমাকে কারাগারে ঢুকাবে। জাতীয় পর্যায়ে ভয় নেমে এসেছিল, অনেক আলেমদেরকে কারাগারে ঢুকে ঢুকিয়ে কষ্ট নির্যাতন দেওয়া হয়েছিল। আসলে এ ধরনের অবস্থাগুলোকে একটা ভয়, এদের নানান ধরনের ভয় থাকে। আল্লাহ বলে দিচ্ছে যে তুমি ইমানদার, তোমার ইমানের লেভেল অনেক বেড়ে গেছে, তাহলে কি করতে হবে? আমি বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করব, এর মধ্যে একটি হলো আল খাউফ, আমি তোমার ভয় দিয়ে পরীক্ষা করব। বিভিন্ন দিক থেকে ভয় আসতে পারে। 2, ওয়াল জু, ক্ষুধা দিয়ে। ক্ষুধা কিন্তু কঠিন একটা পরীক্ষা, হয়তো এই সময় আমরা বুঝতেছি না। ক্ষুধা পৃথিবীতে অনেক সময় মানুষের কাছে আসছে এবং মানুষ জেনেছে ক্ষুধা কাকে বলে। এই কারণে বিশ্বের মহামন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি থেকে বাঁচার জন্য, কুফরি থেকে বাঁচার জন্য জীবন করে দোয়া করছেন, ঠিক অনুরূপভাবে দারিদ্রতা থেকে বাঁচার জন্য দোয়া করছেন। কারণ ক্ষুধা এমন একটা জিনিস, যে সময় মানুষের ইমান থাকা এবং না থাকা টলমল করে। মানুষ যখন খুব কঠিন গরিব হয়ে যায়, তখন দেখবেন সেই অজুহাতে অনেক সময় সুদের কার্যক্রমে জড়িত হয়ে যায়, অনেক সময় হারাম কাজে জড়িত হয়ে যায়। কি জন্য? আমি ভাই আমাদের বাঁচতেছি না। এক্ষেত্রে উপায় হলো, এটা একটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ নিজেই বলতেছে আমি তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তাহলে এই পরীক্ষায় যদি কেউ পড়ে তাহলে সে সবর করবে। আল্লাহ তুমি আমার সবরচিত হওয়া পর্যন্ত এরকম পরীক্ষা দিয়ে অভাব করো না, আমি যতটা সবর অবলম্বন করতে পারি এর মধ্যেই তুমি আমাকে রেখে দিও। এবার আল্লাহ আরও বলতেছে ওয়াই নাকসিং মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় সম্পদ নষ্ট করে দেন, অনেক সময় অনেক প্রিয়জনকে উঠিয়ে নেন তার মৃত্যুর মাধ্যমে। কি দরকার আল্লাহ? এটার দ্বারাই সংশ্লিষ্ট ব্যক্তি এবং পরিবারের সবল ইমানের পরীক্ষা নিয়ে থাকেন। অনেক সময় ক্ষেত নষ্ট হয়ে যায় না, অথচ এই ক্ষেত্রে নষ্ট হলো কেন? মানুষ এটা খোঁজা যাওয়ার চেষ্টা করে না, এরা কি নির্বোধ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তামারাত, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল এগুলোকে নষ্ট করে দেন, দেন না। যেমন মনে করেন একবার খুব আমের ফসল হয়েছে, আবার আম নাই, শেষ, লক্ষ লক্ষ টাকা বাগানের মালিকদের লস, কিন্তু বাগানের মালিকদের এই অনুভূতি নেই যে এটার দ্বারা আমার স্রষ্টা কী চাচ্ছে, সে কী চাচ্ছে, এটা অনেকে খেয়াল করেন না। কিন্তু এটা ইমানের পরীক্ষা, এটা সবরের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই সব ঘটনা উল্লেখের পরে বলতেছে ওয়াবাশ্বির সাবিরিন, হে রাসূল আপনি সুসংবাদ দিন সবরকারীদের জন্য। মানব জীবনে এরকম সংকট অবস্থা যদি আসে, কারণ আপনি যদি ভয় আসে, ভীতি আসে, ত্রাস আসে, ক্ষুধা আসে, দুর্ভিক্ষ আসে, অর্থনৈতিক সংকট আসে, চাকরিচ্যুত আসে, সব কিছু ধরনের সমস্যায় আসে, তাহলে এই মানুষটি সবর করবে আল্লাহর কাছে। আর সবর করলে কি লাভটা?
এই অল্প সময়ের মধ্যে আপনার মুখকে উজ্জ্বল করে দেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে আছে। আর এখানে আল্লাহ রেজাল্ট দিচ্ছেন, হে রাসূল ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি সবরকারীদের সুসংবাদ দিন। সবরকারীদের সুসংবাদ মানে কি? তারা কি ভালো দিক আছে কিনা? ভালো দিক আছে, তবে এই সময় টিকে থাকাটাই ওরা একটা কঠিন বিষয়। এই ধরনের যদি অবস্থা আসে তাহলে আমরা সবর অবলম্বন করার চেষ্টা করব, আল্লাহ হাজির আমাদের তৌফিক দান করেন। সবর অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যাদেরকে জান্নাত দান করবেন এই ব্যক্তিদের গুণের মধ্যে বলতেছে, যারা শেষটাতে তাহাজ্জুদের যুদ্ধে উঠে আল্লাহকে ডাকে এবং কি যারা কি আস-সাবিরিন সবর করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দানে কি করবেন? ভূষিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবর সকল মানুষের পরীক্ষা দেবেন, যার যতটুকু ইমান তার সেই ইমানের আলোকে পরীক্ষা দেবেন। যার ইমান যত বেশি তার পরীক্ষাটা ঠিক তত বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন নাই যে তোমাদের মধ্যে কে জিহাদ করেছে, আর আল্লাহ এখনো জানেননি যে তোমাদের মধ্যে কে সবরকারী। অর্থাৎ আব হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ভেবে নিয়েছো জান্নাতে প্রবেশ করবে, অথচ সবরের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেন নাই। তোমাদের সবরের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্য নেবেন। সবর এক কঠিন ইবাদত, এটাকে অবলম্বন করা, নিজের লাইফের ভিতরে সবর করে একটা সফটওয়্যার সৃষ্টি করা খুবই জরুরি একটি কাজ। যদি এইটা আমরা করতে না পারি তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ ভেঙে পড়ে যাবে, যে কোনো ইবাদতে সে সচল থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবর যে একটা দৃঢ় সংকল্প, খুবই গুরুত্বপূর্ণ এবং মানব ভাগ্যের জন্য খুব শক্তিশালী একটা কাজ, এই কথাতে অনেক জায়গায় বলছেন। এখনও তিনি বলতেছেন এই আয়াতে, লা তুবলুওয়ান্নাকুম ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলতেছেন যে তোমাদের মালে তোমাদের জীবনে অবশ্যই পরীক্ষা করা হবে। এবং তোমরা শুনতে পারবে যারা আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং নাসারা এবং যারা শিরক করেছে তারা কি করবে, আযাব কাসীম, তারা অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দিবে তোমাদেরকে। এই যে কষ্ট, এই কষ্ট পর তোমাদের কি করণীয়? আল্লাহ ওয়া ইন তাসবিরু ওয়া ইন তাসবিরু ওয়াত্তাকু, যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে এটা কি হবে, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে এটা খুব সুদৃঢ় সংকল্পের কাজ। এই আয়াত দ্বারা যে জিনিসটি বোঝা যাচ্ছে সেটা হলো, আপনি যদি সেই আকিদায় থাকেন বা আপনি যদি ইসলাম প্র্যাকটিস করেন, আপনি যদি আল্লাহ প্রেরিত অভ্রান্ত ওহীকে মেনে চলেন, তাহলে আপনাকে আহলে কিতাবেরা কষ্ট দেবে, আপনাকে পাপীরা কষ্ট দেবে, আপনাকে মুশরিকেরা কষ্ট দেবে, আল্লাহ এখানে আযাব কাসীরা বহু কষ্ট দেবে এ কথা উল্লেখ করছে। তাহলে এখানে আমাদের করণীয়টা কি বা এ ধরনের মানুষের করণীয় কি? এ ধরনের মানুষের করণীয়টা হলো যে তাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং সবর অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলতেছেন যে ও ইমানদাররা তোমার সবর অবলম্বন করো। তার মানে সবর অবলম্বন করাটা একটা ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন দায়ী মানুষদেরকে বলতেছেন যারা ইসলাম প্র্যাকটিস করেন এবং ইসলাম কথা মানুষদেরকে বলেন, তারা কি দায়ী না? আচ্ছা, প্রত্যেকটি মুসলিমই দায়ী। দায়ীদেরকে মনে রাখতে হবে, যদি সবর না থাকে তাহলে কিন্তু আপনি দাওয়া কাজ করতে পারবেন না। আপনি যদি মানুষের কল্যাণের কথা বলেন আর আপনার হাতে যদি সবর না থাকে তাহলে আপনি কোনো দিনও এই কল্যাণের আহ্বান মানুষের কাছে পৌঁছাতে
পারবেন না। কারণ আপনি যখনই কোনো কল্যাণের কথা মানুষকে বলবেন, মানুষ আপনার বিরোধিতা করবেই, এটি হলো স্বাভাবিক। আল্লাহ বহু চিত্র তুলে ধরছেন, তার মধ্যে এখানে একটি আয়াত আপনি বইটা সংগ্রহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাকাদ কাযযাবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসসাবারু আল্লাহু আকবার। ইতিপূর্বে অনেক রাসূলদেরকে মিথ্যায় প্রতিপন্ন করা হয়েছে, রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, সে রাসূলই না। রাসূলই যখন না, তাহলে রাসূলের দাওয়া আর কিভাবে হবে? হতে পারে লোকটি যখন রাসূলই না, রাসূলকে আমি মানব, তাহলে তাকে মানার প্রশ্নটাই আসে না। আল্লাহ রাসূল সে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল সে পাঠিয়ে দিয়েছে। এই রাসূল যখন জাতির সামনে দাওয়া নিয়ে যাচ্ছেন, বলছে আপনি রাসূল না, আপনার কথা মানব না। আল্লাহ একজন রাসূলের কথা না, দুইজনের কথা না, বহু রাসূলের কথা উল্লেখ করে বলতেছে। বহু রাসূলদেরকে সমাজের মানুষেরা এরকম রাসূল হিসাবে মেনে নেয় নাই, তাদেরকে মিথ্যা মনে করছে। আর নবীরা কি করছে? নবীরা কি করছেন? ফাসবাউ আলামা, তাদেরকে যে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, এবার তারা কি করছেন? সবর অবলম্বন করছেন। তারা এই কথার প্রতি কান না দিয়ে দাওয়া অবলম্বন করছেন। আজও দেখবেন সমালোচক যারা, যারা বিরোধিতা করে থাকেন, এই বিরোধী মানুষদের চরিত্র বলতে কিন্তু কিছু থাকে না। বিরোধিতার জন্য এদের যা ইচ্ছে তাই বলতে হবে। এই জন্য আপনি যারা দায়ী থাকবেন, তাদেরকে উচিত হবে এই সব বিষয়গুলো যদি আপনাদের সামনে রাখে, তাহলে সবর অবলম্বন করাটা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য বা আমাদের জন্য কেউ একটা সম্পদ হবে। সবর যদি কেউ যদি তাকে সম্পদ হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে তার লাইফে চলা কিন্তু খুবই সহজ হবে। যেমন একটা হাস্যাস্কর কথা বলি, আমি যখন পিএইচডি করি, এই সময় সিলেটের কোনো এক ভাই আমার পিএইচডি থিসিস দেখে দিয়েছিলেন, কিন্তু এই মানুষটি কোনো একটি কারণে আমাদের মসজিদ দখল করতে আসলে এতটাই বিরোধিতা শুরু করে, আমি নাকি ডক্টরও না এই কথা বলে। আমি তো হাসছিলাম যে কত মানুষকে নবী হিসেবে স্বীকার করে নাই, আর এই লোকটা আমি ডক্টর নয় এটা অস্বীকার করছে, তো আমার রাগের কিছু না। কারণ আমি ডক্টর করেছি ইসলামী হাসি কুষ্টিয়া, এই কুষ্টিয়া বাংলাদেশে আছে, তাই না? হাদিস ডিপার্টমেন্ট আছে। আমি যার অধীনে ডক্টর করছি, ওই লোকটাও সিলেটের বাড়ি আজিজ বিদ আছেন, ডক্টর মুজাম্মেল আলী স্যার। আমি যে চেয়ারম্যান অধীনে ডক্টর করছি, উনি আজিজ বিদ আছেন। আমার থিস পাঠানো হচ্ছে কলিকাতা ইউনিভার্সিটিতে, এবং আমার সুপারভাইজার ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি আব্দুল সালাম, এই মানুষগুলো সবাই জীবিত আছে। ইউনিভার্সিটি থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, আল্লাহ আকবার। এই মানুষ জানেও এরপরে বিরোধিতা করার যখন আর কোনো সুযোগ পাইতেছে না, মিথ্যার আশ্রয় এমন করে বিরোধীরা নিতে পারে, সে বলেছে উনি তো ডক্টরই না। মানুষ ডক্টরই না, তাহলে অন্য কথা আর কী শুনব? অত পড়াশোনা দরকার নাই, কত মিথ্যা কথা বলতে পারে। আমি এই আয়াত সামনে রাখছিলাম যে আল্লাহ তোমার কত রাসূলকেই বলে রাসূল মনে করে নাই, আর আমি ছোট একজন মানুষ, তোমার সবর অবলম্বন করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ সবরের লাভ হয়েছে। গত কয়েকদিন আগে শেখ আজমল সেই মসজিদে বক্তব্য দিচ্ছিলেন, ওইখানে ওনার কথাটা তারা শুনছিলেন, তারা বলছিলেন যে শেখ ডক্টর আমাদের নাকি ডক্টরই না, আর উনি নাকি বলছেন না না এটা বলো না, উনি তো ডক্টর, তোমার মাথার এখন একটু ঠিক হয়ে গেছে। মানুষ মিথ্যা বলতে পারে, কীভাবে মিথ্যা বলতে পারে? আল্লাহ হেদায়ত দান করবে মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবরের নির্দেশ দিচ্ছে। সবর এত শক্তিশালী একটা শক্তি, আপনার কর্মময় জীবনে, চলমান জীবনে সবর নামক শক্তি যদি থাকে, তাহলে আপনি সুদৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। আর সবর যদি না থাকে, তাহলে আপনি ভেঙে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইক ওয়াসবির। আল্লাহু আকবার। রাসূলকে সবর অবলম্বন করতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইক, হে রাসূল
আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আপনি তা মেনে চলুন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা দেখছেন, আমরা কত কিছু মেনে চলি, সমাজ মানুষ কত কিছু মেনে চলে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশের চিহ্ন ওয়াত্তাবি রাসূল আপনি অনুসরণ করবেন, কি অনুসরণ করবেন, আরব জাতীয়তাবাদ, আরবের কালচার, পূর্বের যুগের মানুষের কথা, আপনার মুরব্বীদের কথা, যুগ যুগ থেকে চলে আসা এজম মতবাদ থিওরি, জেনা একটু না, মা ইউহা ইলাই, তোমার কাছে যেটা ওহি করা হয়েছে আল্লাহ আকবার, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, রাসূল নিজেও আল্লাহ প্রেরিত ওহি ছাড়া তার লাইফে অন্য কিছু মানার সুযোগ ছিল না। তাহলে কি আমাদের সুযোগ আছে? আমাদের সুযোগ নেই। দ্বিতীয় পর্যায়ে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াসবির, হে রাসূল আপনি সবর করুন। কাকে সবরের নির্দেশ দিচ্ছেন? যে রাসূল সবরের উৎকৃষ্ট উদাহরণ। আমরা যদি হাদিস দেখি তাহলে আমরা দেখব আল্লাহ রাসূল কাবায় শুয়ে আছেন, একটি চাদর মুড়ে কাবার পাশে তিনি শুয়ে আছেন, নির্যাতিত নিষ্কৃষিত। কিছু সাহাবি এতই নির্যাতিত এতই নিষ্কৃষিত যা বর্ণনায় শেষ করা যাবে না, তারা অতিষ্ঠ হয়ে কাবার পাশে শুয়ে থাকা এই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। দেখছেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন। রাসূল কতই ধৈর্যশীল, কতই তার সবর, তিনি বলছেন তাহলে তোমাদের কিছু গল্প শোনাই। গল্প শোনো, তিনি বলতেছেন বিগত যুগে এমন মানুষ ছিল হক অবলম্বন করার কারণে তাদেরকে ধরে নিয়ে এসে মাটির নিচে কবর পর্যন্ত পুঁতে রাখা হতো, এরপরে জীবন্ত এই মানুষটিকে করাত দিয়ে চিড়ে চিড়ে মারা হতো। তোমাদের উপরে কি এরকম বিপদ আসছে? দেখছেন, তোমাদের উপরে কি এরকম বিপদ আসছে? আমি তোমাদের জন্য দোয়া করব। তা কত সফলতা! এবং তিনি আরো বলতেছেন, আমার মনে আমি এখানে ওই নবীদেরকে দেখতেছি, আমি এখানে ওই নবীদেরকে দেখতেছি, ধরা বাহুল কাউ, ওই নবীর সম্প্রদায়রা তার জাতির লোকেরা তাকে নিজ হাতে প্রহিত করেছে। নবীকে মানুষ নিজ হাত দিয়ে মারিয়ে পিটে রক্ষাক্ত করেছে। আল্লাহ কি পারতেন না রক্ষা করতে? সবরের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পারতে ওদেরকে মেরে ফেলে দিতে? না, জান্নাত এটা সহজ না, জান্নাত রাস্তা কুসুমাস্তীর্ণ না, নবীদের পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি যেন ওই নদী এখনো দেখছি, দরা বাহুল কাউম, মানুষ তাদেরকে মেরেছে, রক্তাক্ত করেছে, মাথার মুখ থেকে এভাবে রক্ত রক্তকে মুছে ফেলতেছেন, নবীরা রক্তকে মুছে ফেলতেছেন, আর কি বলতেছে জানেন? আর বলছে, আল্লাহুম্মা মাগফির কওমি, আল্লাহ গো আমার এই জাতিকে তুমি ক্ষমা করে দাও, কারণ তারা আমাকে চেনে না। দেখছেন, তারা যদি আমাকে চিনত, সত্যই আমি তোমার প্রেরিত নবী, আমি তোমার সত্যই প্রেরিত রাসূল, তারা যদি চিনত, তারা বুঝতো, তারা তাহলে তারা আমাকে কি করতো না, মারত না। মাথা থেকে প্রবাহিত রক্ত, মুক্তি প্রবাহিত রক্ত, আল্লাহর প্রেরিত নবী, তারা এভাবে মুছতেছেন মুছতেছেন আর বলতেছেন, আল্লাহ মাগফির কওমি, আল্লাহ তুমি আমার কওমকে কি করে ক্ষমা করে দেবে, আল্লাহ আকবার। তাহলে এই রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইক ওয়াসবির, হে রাসূল আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মেনে চলুন এবং সবর অবলম্বন করুন। শুধু এক জায়গায় না, আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় রাসূলকে সবর অবলম্বন করতে বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সমালোচকেরা যখন সমালোচনা করে কোনো কিছু কি বাদ রাখে? ব্যক্তি এবং পরিবার আর আভ্যন্তরীণ এবং বাইরে
কোনো কিছু সমালোচকরা সমালোচনা করতে বা রাখে না। এইরকম সমালোচনাকারীদের ব্যক্তিদের মোকাবেলায় আপনি কি করবেন? আল্লাহ তার রাসূলকে শিখে দিয়েছেন ওয়াসবির, ওয়াসবির, তুমি সবর করো। কি বিষয়ে সবর করবো? কি বিষয়ে? ওরা লাঠি নিয়ে আসবে ওটার জন্য, ওরা মারতে আসবে ওটার জন্য, ওরা হত্যা করতে আসবে ওটার জন্য, ওরা আমার জমি দখল করতে আসবে ওটার জন্য? না না, আলা মা ইয়াকুলুন, তারা যা বলে, তারা যা বলে ওইটা থেকে তুমি কি করো? ওয়াসবির, সবর করো। আল্লাহু আকবার, পারবেন সবর করতে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা কি বলে? তারা তো বলে এলো মিথ্যা নবী, তারা বলে এটা ভণ্ড, তারা তো বলে একজন গায়ক, তারা তো বলে সে একজন কবি, তারা তো বলে সে নবী হতে পারে না। কত ধরনের অপবাদ শেষ আছে, কত ধরনের অপবাদ! আর আল্লাহ বলে দিচ্ছেন, তারা যাই বলো, হে রাসুল, আপনি রাসুল হয়ে থাকলে, আপনার দায়িত্ব পালন করতে হলে, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে তা তুমি সবর করো। খুব কঠিন কাজ, এই অবস্থায় সবর করে থাকা, পরীক্ষিত মানুষ তাহলে উপলব্ধি করা আর বোঝা খুবই কষ্টকর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় একটু সুযোগও দিয়ে দিচ্ছেন, তুমি শুধু কি সবরই করবে, তোমার সমালোচনা করবে আর বিরোধিতা করবে, জিন্দার গেমতের পাহাড় জন্মাই দিবে, আর তুমি শুধু সবরই করবে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, আল্লাহ এটা পথ খুলে দিচ্ছেন, ওরা যা বলে তাতে তুমি সবর করো, আর যদি কিছু বলতে চাও তাহলে সুন্দরভাবে তাদেরকে পরিহার করো, কিছু বলতে তাকে সুন্দরভাবে বলো। আল্লাহ আকবার, সবরের ক্ষেত্রে সুন্দর তার মানে কি? আপনার বলার ভিতরে যেটা অতিরিক্ততা হয়। আল্লাহ আকবার, ইয়াকুব আলাইহিসসালাম, আমরা শেষ করে দিচ্ছি, তার আপন ছেলেরা তাই না, ইউসুফ আলাইহিসসালামকে কি করছিলেন? ইউসুফ আলাইহিসসালামকে কুফের মধ্যে ফেলে তারা কি নিশ্চিত হয়েছিল না ইউসুফ আলাইহিসসালামকে মেরে ফেলছে? ইউসুফ আলাইহিসসালামের কাফর খুলে নিয়ে রক্ত মেখে দিয়ে ইয়াকুব আলাইহিসসালামকে এসে দেখে যাচ্ছে যে এই তোমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ ইয়াকুব আলাইহিসসালাম দেখে নিয়ে বুঝছেন এইটা হলো সব ভাইদের ষড়যন্ত্র, তারা নিজেরা ওকে মেরেছে অথবা ষড়যন্ত্র করেছে, মিথ্যা অর্থ মেখে আমাকে দেখানো হচ্ছে যে ইউসুফ মারা গেছে। দেখছেন ষড়যন্ত্রকারী কি করতে পারে? আপন ভাই, একই আকিদা, একই বিশ্বাসে, সামান্য সামান্য মহাব্বত অথবা ভালোবাসা তারতম্যের কারণে, ইউসুফ আলাইহিসসালামের প্রতি একটু ভালোবাসার কারণে এই ভাইয়েরা সহ্য করতে পারবে, এই ইউসুফ আলাইহিসসালামকে নির্মমভাবে কুফের মধ্যে ফেলে দিয়ে নিশ্চিত মৃত্যু হয়ে বাসায় এসে রক্ত বাঁকানো কাপড় দিয়ে বলতে চায় আব্বু ওকে তো বাঘে খেয়ে মেরে ফেলছে, বাঘে খেয়ে মেরে ফেলছে। তাহলে সমালোচককারীরা কতটাই মিথ্যা কথা বলতে পারে! এই জন্য কোনো সমালোচককারীদের কথাকে কখনোই বিশ্বাস করবেন না, রিসার্চ করা ছাড়া। এই সময় ইয়াকুবকে বলছিলেন সবরুন জামিল, আমার এখন উপায় হলো সুন্দরভাবে সবর করা। দেখছেন, একদিন তার ছেলেকে কুপে ফেললো, তাকে মেরে ফেললো, আর সে বলতেছে আমার উপায় শুধু সুন্দর সবর ছাড়া আর কোনো উপায় নেই। সুন্দর সবর মানে কি? তোমরা যা করছো ঠিক আছে, এর রেজাল্ট আল্লাহর কাছে চাচ্ছি আমি, তোমাকে মেরে ফেলতে চাই না। দেখেন ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের জন্য কন্দন করতে করতে, আল্লাহর কাছে দোয়া করতে করতে, আল্লাহর কাছে সাহায্য চেতে চেতে তার চোখ অন্ধ হয়ে গেল। অবশেষে কিন্তু আল্লাহ ইউসুফকে সবরের ফসল দেখাই দিয়েছেন, এই কুফ থেকে জীবিত করে তাকে বড় করে পৃথিবীর নবী হিসেবে প্রমাণিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সবর অবলম্বন করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি অবস্থায়। যদি আমরা সবর অবলম্বন করতে পারি তাহলে সেই ব্যক্তি, তার ব্যক্তি, পরিবার, সমাজ,
জাতি সব দেশে সফলতা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আসবর দিয়া, এটা হচ্ছে আসবর দিয়া, সবর হলো আলো, তখন সে আলো দেখবেন, আপনি সে সবর অবলম্বন করতে পারেন, এরপরেই দেখবেন আপনার সে কাছে বিজয় আপনাকে উন্মোচন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আশা করব জীবনের সকল দিক ও বিভাগে যেন আমরা সবর অবলম্বন করতে পারি, এবং কোরআনের ওই ভাষায় আমরা আল্লাহর কাছে বলবো রব্বানা আফরিগ আলাইনা সবরা, আল্লাহ তুমি আমাদেরকে সবর দিয়ে ভর্তি করে দাও, সবর বড় একটা শক্তি, এই শক্তি তুমি আমাদের অবলম্বন করো, আর এটা এমন একটা শক্তি এই শক্তির মাধ্যমে সকল কাজ সম্পাদন করা সহজ হয়ে যায়। যদি এই শক্তি আমাদের না থাকে তাহলে অনেক ক্ষেত্রেই অনেক মানুষ ভেঙে পড়ে যাবে। আপনারা সম্বন্ধে এই বইটা এই লাইব্রেরিতে পাওয়া যেতে পারে, আমার অনেক সময়কার লেখা একটা লেকচার ছাপানো হয়েছিল, আপনারা এই বইটা এখানে পাবেন, এখানে সবরের বিস্তারিত লেখা আছে এবং আল কোরআনে কত জায়গায় কত বিষয়ে সবরের কথা আছে, আমি সামান্য কিছু বুঝতে পারছি, বাকি আপনি এখানে পাবেন, আমাদের ভাইদের কাছে থাকার কথা আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ আমাকে আপনাদেরকে সবর অবলম্বন করার সবাইকে তৌফিক দান করুন, আমিন। ان الحمد لله ان الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اللهم اجعلنا من الصابرين اللهم اجعلنا من الصابرين اللهم اجعلنا من الصابرين ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين اللهم اغفر لنا اللهم اغفر لنا اللهم اغفر لنا اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من دعاة المقربين اللهم علمنا علما نافعا رزقا طيبا عملا متقبلا اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اغفر حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثى اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من علماء الصالحين سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. Thank you.